আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্রিটেন ও ইউরোপের বিবিধ খরক খবরাখবর নিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর বার্তাকক্ষে আপনাদের সাথে আছে আমি তারেক আহমেদ চৌধুরী শুরুতে জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকে ইফতার ও দোয়া মাহফিল সবার সহযোগিতায় ব্রিকলেন জামে মসজিদের উন্নয়ন সম্ভব হয়েছে আলোচনা সভায় ট্রাস্টের নেতৃবৃন্দ হরতালে বাংলাদেশে মানুষ আতঙ্কে ভুগছে অভিযোগ যুক্তরাজ্য জাতীয় পার্টির শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো এবার বিস্তারিত গুলাবগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ট্রাস্টের সভাপতি মোহাম্মদ মকলুমিয়ার সভাপতি এবং সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সভাপতি এ কে এম আবদুল্লাহ বিশেষ অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর ওয়াহিদ আহমদ বাংলাদেশ মিশন লন্ডনের পলিটিক্যাল কাউন্সিলর শহীদুল করিম জি এ মেম্বার জন বিক্স লেবার লিডার কাউন্সিলর সিরাজুল ইসলাম সাবেক স্পিকার কাউন্সিলর রাজীব আহমেদ কাউন্সিলর আমিনুর খান প্রমুখ দোয়া পরিচালনা করেন ট্রাস্টের কোষাধ্যক্ষ মাওলানা আশরাফুল ইসলাম রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন মাওলানা সাদিকুর রহমান সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র লুৎফুর রহমান গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্টকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে উল্লেখ করে বলেন আমি আশা করি ভবিষ্যতে এ ট্রাস্ট গোলাপগঞ্জের শিক্ষা ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে ইফতার মাহমিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এন টিভি ডাইরেক্টর মুস্তফা বাবু সাংবাদিক মুসলেউদ্দিন আহমদ সিফাত আলী আহাদ মুজিবুর রহমান আব্দুল হাই সুহেল আহমদ বদরুল মহিবুর রহমান মাসুক আহমদ মিসবা জামাল সহ আরও অনেকে ইফতার মাহবিলটি রবিবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি সেন্টারে অনুষ্ঠিত হয় ব্রিকলেন জামে মসজিদ সবার সহযোগিতায় এত উন্নয়ন করা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেছেন ব্রিকলেন জামে মসজিদ ট্রাস্টের নেতৃবৃন্দ এছাড়া মসজিদে আরও অনেক কাজ বাকি রয়েছে উল্লেখ করে মসজিদ কমিটির পক্ষতে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন তারা শুক্রবার বাংলা টাউনের ব্রিকলেন জামে মসজিদ ট্রাস্টের ইফতার মাহবিল পূর্ব আলোচনা সভায় ট্রাস্টের নেতারা একথা বলেন ব্রিকলেন জামে মসজিদ ট্রাস্টের ভারপ্রাপ্ত সভাপতি সাজ্জাদ মিয়ার সভাপতিত্বে এবং সহসভাপতি হরমুজ আলীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশ মিশনের রাষ্ট্রদূত মিজারুল কায়েস বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেতনাল গ্রিন ও বৌ থেকে নির্বাচিত এমপি রুশনারা আলী শফিকুর রহমান এমপি কমিউনিটি নেতা সুলতান মাহমুদ শরীফ আব্দুল মোসব্বির দুলু নুরুল হক লালামিয়া কাউন্সিলর হেলাল উদ্দিন আব্বাস সিরাজুল হক আব্দুল মুকিদ চুন্নু আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া পরিচালনা করেন দোয়া পরিচালনা করে বিক্রেন মসজিদে খতিব ও ইমাম মাওলানা নজরুল ইসলাম পূর্ব লন্ডনের স্টেপনি এলাকায় ব্যবসায়ীদের সম্মানে এম অ্যাকাউন্টেন্সি সার্ভিসের সার্বিক সহযোগিতায় এক ইফতার মাহফিল গত শনিবার মাইল্যান্ডের স্থানীয় একটি রেস্তোরাঁ অনুষ্ঠিত হয় ইফতার পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রতিষ্ঠানের প্রধান অ্যাকাউন্ট্যান্ট মোহাম্মদ আয়াস মিয়ার সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লেবার মেয়র পদপ্রার্থী জি এল এম মেম্বার জন বিক্স বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেবার লিডার কাউন্সিলর সিরাজুল ইসলাম কাউন্সিলর আব্দুল উল্লাহ কাউন্সিলর খালেদ উদ্দিন আহমদ বিবিসিসির ডাইরেক্টর মনির আহমদ লন্ডন রিজিয়নের সেক্রেটারি খালেদ আহমদ প্রমুখ সবাই বক্তারা এই সময় পবিত্র রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করে বলেন এ রমজান মাসে ব্যবসায়ীদের উত্তম মন মানসিকতা নিয়ে গ্রাহকদের সেবা প্রদান করা উচিত এতে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক রহমত আলী ব্যবসায়ী শাহজামাল নুরুল হুদা চুনুমিয়া খালেদ আহমদ শো আরও অনেকে আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন ইসলামী চিন্তাবিদ মাওলানা জমশেদ আলী বারবার হরতালে বাংলাদেশের মানুষ আর চরম হতাশায় ও আতঙ্কে ভুগছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্য জাতীয় পার্টির নেতারা দলের নেতারা এসব থেকে বাহির হয়ে এসে আগামী সাধারণ নির্বাচনে সকল রাজনৈতিক দলকে অংশগ্রহণের আহ্বান জানান এছাড়া নিরসন মোকাবেলায় প্রবীণ রাজনীতিবিদ ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ বড় ভূমিকা রাখতে পারেন বলে তারা উল্লেখ করেন যুক্তরাজ্য জাতীয় পার্টি কর্তৃক আয়োজিত এক ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তারা কথাগুলো বলেন মাহমদ মুজবুর রহমানের সভাপতিত্বে এবং শামসুল ইসলাম ও মাসুক আহমদের যৌথ পরিচালনায় ইফতার মাহফিল ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য জাপান নেতা আবদুল হাই নিজামুদ্দিন জয়নাল উদ্দিন শাহেদ আহমদ শামসুল হক মামুনুর রহমান রশিদ ফারুক মিয়া ফরাজ আলী অ্যাডভোকেট এবাদ হোসেন মহিবুর রহমান মুহিব প্রমুখ পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয় ইফতার ও আলোচনা সভাটি গত পঁচিশে জুলাই পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস পার্কে অনুষ্ঠিত হয় এদিকে আঠাশে জুলাই রবিবার লন্ডন নর্থ ওয়েস্ট বিএনপির উদ্যোগে এক ইফতার মাহফিল ও দোয়া আয়োজন করা হয় ক্যামডেনের স্থানীয় একটি রেস্তোরাঁয় লন্ডন নর্থ ওয়েস্ট বিএনপির সভাপতি শামীম আহমেদের সভাপতিত্বে ও আব্দুল ওয়াহিদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ বক্তব্য রাখেন বিএনপি নেতা তৈমুস আব্দুল হামিদ চৌধুরী আব্দুল কালাম আজাদ কামাল মিয়া মুজিবুর রহমান মুজিব আহমদ আলী এম এ সালাম জসিমুদ্দিন সেলিম সহ প্রমুখ উপস্থিত বক্তারা এই সময় বর্তমান সরকারের কাছে আগামী সাধারণ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের জন্য জোর দাবি জানান গ্রেটার গোয়ানঘাট ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইন ইউকের উদ্যোগে রমজানে তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল গত বাইশে জুলাই পূর্ব লন্ডনের বার্নার ক্লাবে অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি মোহাম্মদ জিলানির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুফি সুহেল আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস ডেপুটি কাউন্স ডেপুটি মেয়র কাউন্সিলর ওয়াহিদ আহমেদ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ব্যারিস্টার জহির উদ্দিন গোলামগঞ্জ এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি মোস্তফা মিয়া মাওলানা রফিক আহমদ ডাক্তার আব্দুল রশিদ চৌধুরী কোম্পানিগঞ্জ অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি নজরুল ইসলাম মাসুম জয়ন্তা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এ এস এম ডালিম রমজানের তাৎপর্য গুরুত্ব নিয়ে আলোচনায় অংশ নেন বায়তুলামান মসজিদের খতিব মাওলানা আব্দুল মালিক সংগঠনের সহসভাপতি মাওলানা নাজিমউদ্দিন এ সময় বক্তারা গোয়ানঘাট অ্যাসোসিয়েশনের সকল সামাজিক কার্যক্রমের প্রশংসা করে এ সংগঠন ভবিষ্যতে গোয়ানঘাটের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রণী ভূমিকা পালন করবে আশাবাদ ব্যক্ত করেন লন্ডনের ইলিং কাউন্সিলের সাউথ হল এলাকায় প্রায় এক মিলিয়ন পাউন্ড ব্যয়ে নির্মিত লন্ডন টাইগার স্পোর্টস কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে গত বৃহস্পতিবার এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে স্পোর্টস কমপ্লেক্সের প্রথম পর্বের কাজের উদ্বোধন করা হয় স্থানীয় এমপি মেয়র কাউন্সিলর কাউন্সিলর অফিসার ও বিপুল সংখ্যক ক্রীড়ামোদীদের উপস্থিতিতে খুলে দেওয়া হয় অত্যাধুনিক এই স্পোর্টস কমপ্লেক্স খেলাধুলার ক্ষেত্রে প্রথম কোনো বাংলাদেশি স্পোর্টস সংগঠন হিসেবে বৃহৎ স্পোর্টস কমপ্লেক্সের প্রতিষ্ঠা করে ব্রিটেনে এমন ইতিহাস গড়ল লন্ডন টাইগার্স নবনির্মিত ফেইজ এক ভবনটি বৃহস্পতিবার ফিতা কেটে উদ্বোধন করেন স্থানীয় এমপি বীরেন্দ্র শর্মা ইলিং কাউন্সিল লিডার জুলিয়ান বেল উইলিং বারার মেয়র লন্ডন টাইগার্সের চিফ এক্সিকিউটিভ অফিসার মেসবা আহমদ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লন্ডন টাইগার্সের স্টাফ ও ট্রাস্টি রন রোডি আইও মোহাম্মদ আবদুল্লাহ স্থানীয় কাউন্সিলের কমিউনিটি নেতা ও প্রায় শতাধিক কাউন্সিল অফিসাররা জানা গেছে মূলত প্রফেশনাল খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত এই স্পোর্টস কমপ্লেক্সে চলবে খেলাধুলার প্রত্যেকটি ইভেন্ট আপনারা দেখছেন আমাদের খবর প্রচারিত চ্যানেল আই ইউরোপ থেকে যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে ফিরে এসে থাকছে সজিদ বার্মিংহাম শাখার আলোচনা সভা অনুষ্ঠিত বাংলা কালচারাল গ্রুপ বিস্টলে উদ্যোগে ইফতার ও দোয়া মাফে